হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আজ 15ই আগস্ট, আজ স্বাধীনতা দিবস। আজকের দিনেই 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। অনেক স্বাধীনতা সংগ্রামী নিজেদের প্রাণ বলিদান দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছিল, তাদেরকে আমরা জানাই ভক্তি ভরে শ্রদ্ধা ও প্রণাম, আর তোমাদের জানাই স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ সেই 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি তোমাদের জন্য বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, 3টে বড় সাইজের আলু আর অর্ধেকটা আলু এক বড় বাটির মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর চামচ লবণ দিয়ে দিলাম। কেশর ফুড কালার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। চিকেন বিরিয়ানির জন্য 1 কেজি মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো, চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে নেবার পর এদিকে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। সেই জল গরম হয়ে গেলে চালটা দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 2টো দারচিনি, 4-5টা গোলমরিচ, 2টো এলাচ, 1টা বড় এলাচ, 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। 5-7 মিনিট ফুটিয়ে নেব। 80% সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না, যেহেতু আর একবার চালটাকে আমাকে দিতে হবে। এদিকে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো, এদিকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, সব দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। সব দিয়ে মাখিয়ে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এদিকে ম্যারিনেটের পর আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। দেখো, চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে। প্রথমে 5 চামচ সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে এরপর তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো না ভাজলেও হয়, কিন্তু হালকা করে ভেজে নিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোও তুলে নিচ্ছি। এরপর যে চিকেন বিরিয়ানির জন্য বেরেস্তা লাগে, সেই বেরেস্তাটা করে নিচ্ছি। এরপর 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজগুলো কড়া করেই ভাজতে হবে। একটা বড় সাইজের কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভেজে নেব 1 মিনিট ধরে। এক মিনিট টমেটোটা ভাজার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাও হালকা করে ভেজে নেব, মশলা যেহেতু আছে চিকেনের মধ্যে। এক মিনিট ভাজার পর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেবার পর 2 কাপ মতো জল দিয়ে থালাটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর থালাটা খুলে ফেললাম। এরপর চিকেনটা ঢেলে দিচ্ছি।
এদিকে আরেকটা আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ওই হাঁড়ির মধ্যে বড় চামচের দু চামচ মতো ঘি দিয়ে দিলাম। ওই ঘিটা গোটা হাঁড়ির মধ্যে বুলিয়ে দিচ্ছি। এদিকে একটা বড় এলাচ, দুটো দারচিনি, চার পাঁচটা লবঙ্গ, চার পাঁচটা গোলমরিচ, একটা তেজপাতা দিয়ে দিলাম ফড়ংয়ের জন্য। এরপর ভাতটা দিয়ে দিচ্ছি। কিছুটা ভাত দেবার পর কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। আমি একটা লেয়ার তৈরি করব এরকমভাবে। এরকমভাবে কিছুটা চিকেন দেবার পর আবারও ভাতের লেয়ারটা আর একবার দিয়ে দিচ্ছি। তারপর আবারও চিকেনটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে দু তিনটে ভাত ও চিকেনের লেয়ার তৈরি করে দিচ্ছি। এরপর আবারও কেশর ফুড কালার জলে গুলে একটু দিয়ে দিলাম। আতর দিয়ে দিলাম এক চামচ, গোলাপ জল দিয়ে দিলাম এক চামচ, এরপর কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ, গরম মশলা দিয়ে দিলাম এক চামচ, বিরিয়ানির মশলার গুঁড়োটা দিলাম হাফ চামচ। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু যে চিকেনের মশলাটা, সেই চিকেনের মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর যে বেরেস্তা ভাজাটা ছিল সেই বেরেস্তা ভাজাটা দিয়ে দিচ্ছি। দেখো, এরপর একটা ফয়েল পেপার দিয়ে আমি হাঁড়িটা ঢাকা দিয়ে দিচ্ছি। হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে ভাতটা আর নিচে পুড়ে না যায়। গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি আমি 10 থেকে 15 মিনিট, আমি রেখে দিলাম। আমি 15 মিনিট পর থালাটা খুলে নিলাম। আমার প্রায়ই তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। এরপর দেখো, একটা থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল এসেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিকেন বিরিয়ানি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। I played it innocent.